রাজধানী ভুবনেশ্বরে গড়িলা ই বস ও ই রিক্সা। ব্যাটারি চালিত মো বস এবং অটো রিক্সাকে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করেছেন মুখ্যমন্ত্রী। এয়ারপোর্ট রোডে নবীন নিবাস সামনে উভয় সেবাকে শুভারম্ভ করেছেন মুখ্যমন্ত্রী। এহা বায়ু প্রদূষণ এবং শব্দ প্রদূষণ মুক্ত হয়ে পারিব। প্রাথমিক পর্যায়ে শহরের 10টি ই বস চলাচল করিব। গত 2 মাস তলু ভুবনেশ্বরে ই বস পৌঁছি সারিছি। বস চলাচল পাই স্বতন্ত্র ক্যাপ্টেন মানুষ চয়ন করা যাই তালিম দেবা সহিত এহার ট্রায়াল রন মধ্য করা যাইছি। বসরে খালি বালি বস্তা রখা যাই ট্রায়াল করা যাইছি। বসরে যাত্রী মানক সংখ্যা 30 সীমিত রহিব। সবু বস শীততাপ নিয়ন্ত্রিত রহিব। পটিয়া ও ভগবানপুরে স্থাপিত অত্যাধুনিক বস ডিপোরে বসগুলি রহিব। মো বসর 4টি রুটে চালিব ই বস। সমস্ত ই বসরে এসি সুবিধা সহিত মহিলা যাত্রী মানক পাই গোলাপি রঙ্গর সংরক্ষিত সিট মধ্যে রহিব। এথিরে গাইড ভাবে 50% মহিলা এবং মো রাইডরে 100% মহিলা ও কিন্নর মানুষ সারথি ভাবে নিযুক্তি করা যাইছে। প্রথম থর ক্রুট পক্ষর মহিলা মানুষ মো বস চালনা পাই সুযোগ দিয়া যাইছে। প্রথম পর্যায়ে 10টি ই বস ও 50টি ই রিক্সা চলাচল ব্যবস্থা আরম্ভ হয়েছে। আগামী দিনের 50টি ই বস চলাচল করা যাবার লক্ষ্য রখা যাইছে। সবুজ শহর পরিকল্পনা, বায়ুমণ্ডল প্রদূষণ মুক্ত এবং অঙ্গারকাম্ল নির্গত পরিমাণক হ্রাস করিবার এহা সহায়ক হেব। বর্তমান সময়ের ব্যক্তিগত যানর কম ব্যবহার করে সরকারঙ্ক পক্ষরু যোগাই দিয়া যাওতিবা মো বস, ই বস এবং ই রিক্সা সেবাকু ব্যবহার কলে ট্রাফিক সমস্যার নিয়মিত সুধার আসিপারিব। বায়ু প্রদূষণকু রোকি হেব। মুখ্যতঃ পেট্রোল এবং ডিজেল চালিত বস চলাচল করুথিবারু বায়ুমণ্ডলের প্রদূষণ বড়ুচি। এহাকু হ্রাস করিবা নিমন্তে রাজধানীরে ক্রুট পক্ষরু ই বস ও ই রিক্সা চলাচল আরম্ভ হয়েছে।